তো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে আছি কেদারনাথ মন্দিরের ভেতরে। তো এই ভীমশিলাই হচ্ছে সেই বিখ্যাত কেদারনাথের ভীমশিলা। এবং আরেকটা আনন্দ সহিত বলি, আমরা এবছর কার্নিভালেও পার্টিসিপেট করছি। কেদারনাথের থিম কিন্তু আমাদের বাংলাতে দুর্গাপুজোতে এটা কিন্তু প্রথম। ভারতের আকাশে ভাসছে মেঘ, চারিপাশে গাছ ফুল শয্যা, বলছে মহামায়ার আগমনী বার্তা, জেগে ওঠো বাঙালি, এসেছে বাঙালির শ্রেষ্ঠ পূজা। ঘুরবো সবাই প্যান্ডেলে, হই হুল্লোড় করে কাটবে রাত, বিশ্ব এবার বাংলাতে, কখনো ভ্যাটিকান সিটি বা টুইন টাওয়ার কিংবা কেদারনাথ। তো ফ্রেন্ডস, আমরা এসে গেছি আজকে হুগলি জেলার চুঁচড়োতে আজাদিন ক্লাবে। সেখানেই এবারে হয়ে উঠছে উত্তরাখণ্ডের কেদারনাথ, যাদের থিম। তো এক টুকরো কেদারনাথ এবার আমাদের বাংলাতে। তো চলুন প্যান্ডেলটা ঘুরে দেখা যাক। তো ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে আছি কেদারনাথ মন্দিরের ভেতরে। তো তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ যে মায়ের মূর্তি করা আছে, আর মায়ের মূর্তির ওখানে আছে হচ্ছে ভীমশিলা, যেটা হচ্ছে কেদারনাথের যে বিখ্যাত ভীমশিলা, সেই ভীমশিলাও কিন্তু এখানেও আছে। তো সেটাও তোমাদের দেখাবো। তো ফ্রেন্ডস দেখো, এইটা হচ্ছে ভেতর। এর ভেতরে কত সুন্দর সোলার কাজ করে সমস্ত কিছু করা আছে, মানে প্রত্যেকটা এই যে সোলার কাজের যে বিটগুলো এখানে, ঠিক আছে, এখানে মূর্তি করা হয়েছে, এখানে নন্দী, নন্দী বাবার মূর্তি করা হয়েছে, মানে মহাদেবের যে সর্বক্ষণের যে সহচরী, সে তার মূর্তি আছে এখানে। একটা সুন্দর একটা মন্দির করা হচ্ছে, এখানে কিছু রাখা হয়েছে যেটা মনে হয় আমার চূড়া মতো, এটাও হয়তো মন্দিরের ওপরেই যাবে চূড়াটা, কেদারনাথ মন্দিরের যে চূড়া আছে সেম চূড়া। তো এই হচ্ছে মন্দিরটা ভেতরে করা হয়েছে, খুব সুন্দর। আর এই যে এখানে ঝাড় করা হয়েছে, দেখতে পাচ্ছ ঝাড়গুলো। তো বন্ধুরা, এই হচ্ছে মায়ের মূর্তি, আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ভীমশিলা। তো এই ভীমশিলাই হচ্ছে সেই বিখ্যাত কেদারনাথের ভীমশিলা। আর এই ভীমশিলার ওপরে কিন্তু মা দণ্ডায়মান, মানে এই ভীমশিলার ওপরে কিন্তু মাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, মায়ের পূজা কিন্তু এই ভীমশিলার ওপরেই করা হবে। বন্ধুরা, এই যে হচ্ছে আজাদিন ক্লাবের সেক্রেটারি বিশাল কাহার মহাশয়। তো স্যার, আমাদের ফার্স্টে বলুন যে আপনাদের এই কেদারনাথের যে থিমটা, এই থিমটা হঠাৎ মাথায়, মানে প্ল্যানটা কীভাবে এলো? দেখুন, প্রথমত বলি যে কোভিডের সিচুয়েশন এমন ছিল আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে যে মানুষ একটা ঘরের মধ্যে একটা সীমাবদ্ধ হয়েছিল। আর দ্বিতীয়ত হচ্ছে কেদারনাথ 6 মাস খোলা থাকে এবং 6 মাস বন্ধ থাকে। তো মানুষ যখন এই 3 বছর টোটালটাই ডিটাচ হয়ে গেছিলো, তা আমরা সেটাই চিন্তাধারা করলাম যে একটা কেদারনাথ মানে আদলে একটা যদি মন্দির মানে আমাদের এখানে তুলে ধরা হয়, হ্যাঁ, দুর্গাপুজোর থিম হিসাবে, তাহলে মানুষ হয়তো ওখানে যে যেতে পারলো না, যে ওখানে যে প্রার্থনাটা করবে শিবলিঙ্গের কাছে গিয়ে যে প্রার্থনা করা, এবং নন্দী মহারাজ আছে বা ওখানে ভীমশিলা আছে, তো ওই যে প্রার্থনা করা একটা মনের যেটুকু একটা হয় সেটা আমরা এখানে তুলে ধরলাম। আচ্ছা, আর কবে থেকে এটা উদ্বোধন করতে হবে? এটা আমাদের তৃতীয় দিন উদ্বোধন আছে, 28 তারিখে। আচ্ছা, এবং আরেকটা আনন্দ সহিত বলি, আমরা এবছর কার্নিভালেও পার্টিসিপেট করছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হুগলি জেলার একটা কার্নিভাল একটা করা হচ্ছে, সেখানে আমরা পার্টিসিপেট করছি। তো আপনারা অবশ্যই আসবেন এই মণ্ডপ দর্শন করতে, আমি আশা করি যে নতুনত্ব কিছু দেখতে পাবেন। বন্ধুরা, তোমরা শুনলে যে ক্লাবের সেক্রেটারি কি বললেন। তো আবার আমি সব বলছি যে সবাই মিলে এসো, এসে এই প্যান্ডেলটা দেখো। শুধু এই প্যান্ডেল কেন, আরও অনেক প্যান্ডেল আছে, কিন্তু এবারে কেদারনাথে একটা নতুনত্ব একটা জিনিস নিয়ে এসছে এই আজাদিন ক্লাব। কেদারনাথের থিম কিন্তু আমাদের বাংলাতে দুর্গাপুজোতে এটা কিন্তু প্রথম, আমার জানি না, যদি আমি ভুল হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমরা এর আগে কোনোদিন কোনো দুর্গাপুজোর কেদারনাথের থিম দেখতে পেয়েছো কিনা। কিন্তু আমার যতদূর মনে হয় যে কেদারনাথের থিম এবারে প্রথম, আর সেটা নিয়ে এসছে এই আজাদিন ক্লাব। তো এটুকুই বলার। আর এখানে আর একটা যেটা বলা হলো যে মহাদেবের যে শিবলিঙ্গ, সেই আদলে একটা শিবলিঙ্গ এখানে কিন্তু বসানো হবে, এটা এখনো পর্যন্ত বসানো হয়নি, বাট এটা কিছু আজকে কি কালকের মধ্যে এটা এখানে কমপ্লিট করে দেবে। মানে টোটাল কেদারনাথটাই তুলে ধরে এনেছে বাংলাতে আজাদিন ক্লাব। তো চলো, মাকে সামনে রেখে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর
যাওয়ার আগে সেটাই বলে যাব, আমার চ্যানেলের ট্যাগলাইন নো ক্লিকবেট, ওনলি রিয়েল, নো ড্রামা, জাস্ট ট্রাভেল। বাই।